চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। চিত্রাঙ্গের ভয়াবহ অবস্থায় আমাদের ঘরের গাছ পড়িয়া খাম কাইতে ঘরের নিচে ছিটে গেছে। আমাকে দোনো ঘরের পুলিশ বিদ্যুৎ লোক আসে তাড়াতাড়ি আমাকে সমাধান করে দিয়ে যায়। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে বড় বড় গাছ উপড়ে পড়ে দোকানপাট ভাঙচুর, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেকে। ফলে গুরুত্বপূর্ণ অনেক সড়কের গাছ ও রাস্তা ভেঙে পুকুরে তলিয়ে গেছে। সরেজমিনে কাদলা ইউনিয়নের দরবেশগঞ্জ, মনপুরা, কাপিলাবাড়ি, বাতাবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় তেঁতুল গাছ, দোকান ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ফলে অনেক দোকানির অনেক মালামাল নষ্ট হওয়ায় নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে তাদের। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বলেন, অনুরোধ করছি আমাদের কিছু সহযোগিতা করার জন্য। আমার দোকানটা আছে তেঁতুলিয়াস্তালে, আর পাশে দুইটা আছে দুই সাইডে। এই তিনটে দোকানে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্রিজ, টিভি ইত্যাদি মালামাল আমাদের সব নষ্ট হয়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করেছি যে আমাদের এই চেয়ারম্যান এবং সরকারের বর্তমান সরকারের কাছে আবেদন, আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে আমরা কিছু ক্ষতিপূরণ চাই। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরি আলম রিহাদ বলেন, সব মিলিয়ে আমার এই ইউনিয়নে অনেক ক্ষতি সাধিত হয়েছে এবং বিদ্যুতের যে অবস্থা, এই বিদ্যুতের অবস্থা সঠিক হতে সময় লাগবে। কারণ সব জায়গায় গাছ উপড়ে মুচড়ে পড়ে বিদ্যুৎ তার উপর এবং খুঁটির উপরে আঘাতে নিচ্ছে। সরকারিভাবে যেতুটুকু সম্ভব হবে সকল সহায়তা সহযোগিতার হাত অব্যাহত রাখবো এবং আমার ব্যক্তিগত প্রাণ থেকে এবং কান্দা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণের যে কোনো সমস্যায় পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।